জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে। আসলে আপনারা বলবেন শাস্ত্র কি বলছে, আমাদের দেহটা মরে না আত্মা মরে, মায়েদের কোনটা মনে হয় জোরে বলুন, দেহটা মরে না আত্মা মরে? দেহ মরে, আত্মা মরে। আপনাদের চেয়ে এখানকার ছোট ছোট মেয়েরা কিন্তু খুব অ্যাডভান্স, এ আগে উত্তর দিয়ে দিচ্ছে। এরা অনেকে ভাবছে আমরা ভেতরে ভেতরে, না না জানবো বললে হবে না, জানতে হবে। এ নয় পৃথিবীতে সব মানুষ সবকিছুই জানে, আত্মা মরে না দেহ মরে। শাস্ত্র বলল বাসাংসি জিন্নানি যথা বিহায়ো নবানি ঘিন্নাতি নরহ পরাণি তথৈব শরীরানি বিহায়ো জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। মানে কি মা, যে কাপড়টা আমি পরে আছি সেই কাপড়টা পুরনো হলে আমি সেই কাপড়টাকে ফেলে দেবো, নতুন কাপড় ধারণ করব। আত্মা বলছে পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়, তাহলে যিনি মারা গেলেন তার দেহটাকে এখানে রাখলেন, আত্মাটা চলে গেল। আপনাদের মনে প্রশ্ন জাগে না, এই আত্মাটা কোথায় যাচ্ছে, এই আত্মাটা কোথায় যা, এই যে আত্মা কোথায় যাচ্ছে? বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশু কুলে জন্ম হয়, মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে তার মানুষ কুলে জন্ম হয়, আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তবে তার আর জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। বলে কি করে বুঝবেন, ধানকে সেদ্ধ করলে যেমন আর তার নতুন গাছ হয় না, যে দেহ হরি নামে সিদ্ধ হয়ে যায় সে আর নতুন দেহ প্রাপ্তি হয় না, গোবিন্দ চরণ লাভ হয়ে যায়। মায়েরা আপনাদের একটা ছোট্ট তত্ত্ব বলে দিয়ে লীলাটি শুরু করব। আপনাদের কারো জানা আছে যে গয়াতে যে আমরা পিণ্ড দিই, গয়াতে পিণ্ড দিলে আমাদের কি লাভ হয়, কারো জানা আছে? গয়াতে পিণ্ড দিলে আমাদের সাত বংশোদ্ধার হয়, গয়াতে পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয়। এই গয়াতে আমরা পিণ্ড দিই কেন? আর যে বেনা গাছে পুকুর ঘাটে জল দেন ওই বেনা গাছটাকে একটু তত্ত্বটা জেনে নিন। বলছে বেনা গাছে আমরা জল দিই কেন গয়াটাকে? আসলে গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপাসুর, এই ত্রিপাসুরকে যখন অন্যায়ভাবে হত্যা করেছিল বাবা শিব। আচ্ছা তার ফাঁকে একটা কথা বলি, আপনার শিব মন্দিরে সবাই জানতো জোরে বলুন হ্যাঁ না না? আচ্ছা বলুন, শিব মন্দির ঢুকবার আগে প্রথমে কে থাকে, শিব থাকে না একটা পশু থাকে জোরে? হ্যাঁ, এ নন্দী বলুন, আর জয় বলুন, নন্দী নয় একটা ষাঁড় থাকে। আসলে ষাঁড়টাকে আপনার নন্দী বলেন, এই ষাঁড়টাকে, এই ষাঁড়টা হলো নারায়ণ। প্রশ্ন করবেন ষাঁড়টা নারায়ণ কেন? না গয়াসুরের বাবা ত্রিপাসুরের সঙ্গে যখন বাবা শিব যুদ্ধ করছিল, কোনো মতে যুদ্ধে পারছিল না, তখন ভগবান শিব প্রভু নারায়ণকে স্মরণ করলেন, প্রভু আমাকে বাঁচাও। তখন ভগবান শিবকে বাঁচানোর জন্যে প্রভু নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করলেন, আর ষাঁড়ের রূপ ধারণ করে শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করেছিলেন। ওই জন্য বাবা শিবের আরেক নাম হলো ত্রিপুরারী। সেদিন বাবা ভোলা বললেন, প্রভু তুমি যখন ষাঁড় রূপ ধারণ করে আমাকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করালে, আমি কথা দিলাম আমি যে মন্দিরে থাকব সেই মন্দিরে প্রথমে তুমি থাকবে ষাঁড় রূপে, মানুষ তোমাকে প্রথমে প্রণাম করবে তবে আমাকে প্রণাম করবে, কেউ যদি তোমাকে প্রণাম না করে আমাকে সরাসরি প্রণাম করে তবে তার প্রণামটা বৃথা হয়ে যাবে। ওই জন্য আপনারা আজ থেকে জেনে নিলেন, যখনই আপনারা শিবের মন্দিরে যাবেন তখন প্রথমে প্রণাম করবেন কাকে, ষাঁড়টাকে। ষাঁড় হলো কি, স্বয়ং ভগবান নারায়ণ। এই ষাঁড়কে প্রণাম করলে আপনার শিবকে প্রণাম করা সার্থক হবে, আর ষাঁড়কে প্রণাম না করলে শিবকে প্রণাম করা আপনার কোনদিন সার্থক হবে না। এইবার বলি, যখন ত্রিপাসুরকে অন্যায়ভাবে হত্যা করলো, ত্রিপাসুরের ছেলের নাম গয়াসুর, গয়াসুর ধ্যান করলো, যখন গয়াসুর ধ্যান করলো ব্রহ্মা বলল, গয়াসুর তুমি কি চাও? বলছে আমাকে এমন ক্ষমতা দাও পৃথিবীতে আমার উপর ক্ষমতা পান কেউ না হোক। ব্রহ্মা বলল ঠিক আছে, তোমাকে আমি এমন বলে বলিয়ান করলাম তোমার সঙ্গে কেউ যুদ্ধে পারবে না। এই যুদ্ধের মানে এই বলটা পেয়ে গয়াসুর কি করলো, না দেবতাদের গিয়ে স্বর্গ থেকে তাড়াতে লাগলো। সমস্ত দেবতাগণ ভগবান বিষ্ণুকে কেঁদে কেঁদে বলল, প্রভু রাজ্য থেকে গয়াসুর তাড়িয়ে দিচ্ছে, এখন কি করবো? ভগবান বিষ্ণু বলল, তোমাদের চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করছি। গয়াসুরকে ডেকে বলল, গয়াসুর, গয়াসুর ভগবান বিষ্ণু চরণে প্রণাম করলো, গয়াসুর এক কাজ করো তুমি মর্ত্যভূমিতে চলে যাও, শিলা রূপে মানুষ তোমার মধ্যে পিণ্ড প্রদান করলে সাত বংশ উদ্ধার হবে। মায়েরা গয়াসুরের স্ত্রীর নাম হচ্ছে বেনালি, মানে বেনা গাছ, যেটা পুকুর ঘাটে আপনারা জল দেন, এই গাছটা হচ্ছে বেনা গাছ, এর আসল নাম হলো বেনালি, এ হলো গয়াসুরের স্ত্রী, প্রেম গয়াসুরের স্ত্রী। এখন লক্ষ্য করুন মায়েরা, গয়াসুরের স্ত্রী
তার নাম হচ্ছে বেনালি গয়াসুরের স্ত্রী বেনালি কেঁদে কেঁদে বলছে স্বামী তুমি তো মর্তধামে শিলা রূপে চলে যাবে তাহলে আমি তোমার স্ত্রী হই কি করব ডাক্তার স্ত্রী ডাক্তার না হলে ডাক্তারিনী বলে মাস্টার স্ত্রী মাস্টার না হলে লোকে মাস্টারিনী বলে তুমি যে পৃথিবীতে চলে যাবে আমি কি করব বলছে তুমি মর্তধামে পৃথিবীতে বেনাগাছ রূপে যাবে মানুষ তোমার মধ্যে আগে পিণ্ড প্রদান করবে তারপর গয়াতে গিয়ে পিণ্ড প্রদান করবে এই জন্য মায়েরা গয়াতে পিণ্ড প্রদান করা হয় আর বেনাগাছে জল দেওয়া হয় আপনি পাপ করলেন কি পুণ্য করলেন আপনার সঙ্গে যাবে কি করে বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায় আত্মার কর্মফল আত্মা সঙ্গে নিয়ে যায় আপনি ষাট বছর কি আশি বছর মাঝলেন যত কর্ম করলেন তার মধ্যে ভালো কত করলেন মন্দ কত করলেন সব একসঙ্গে যোগ হয়ে আত্মার সঙ্গেই একবারে চলে গেল ওখানে জমালয়ে যমরাজের কাছে বিচার হলো আপনার কোনটা খারাপ কোনটা ভালো যদি বেশি ভালো করেছেন আপনার ভালো ফল হবে আর যদি বেশি খারাপ করেছেন আপনার খারাপ ফল হবে তাই আসুন আজকে যিনি চলে গেছেন তার আত্মার শান্তির জন্য কীর্তন তবে এখানকার যারা কীর্তন করাচ্ছেন আমোদপুর থেকে এসে আহম্মদপুর থেকে আসল জায়গাটার নাম হচ্ছে আহম্মদপুর আমরা বলি আমোদপুর কারণ আমি মাইলস্টোনের মধ্যে আজকে দেখলাম আহম্মদপুর বলি আমরা আমোদপুর তো লক্ষ্য করুন ওনারা এসেছেন ওনাদেরকে জিজ্ঞেস করা হলো তো অনেকে বললেন না মান মাথুর দান সাধ্য বাড়ির গান এগুলো হয় নিমায় সন্ন্যাস প্রভাস যোগ্য হয় তো ওনারা বললেন যে না এগুলোকে পরিবর্তন করে এগুলো তো সবাই শুনছে একটু নতুন স্বাদের ভক্ত চরিত্রের কথা হোক এই জন্য আজকে কিন্তু যে লীলাটি গাইব তার নাম আপনারা অনেকে শুনেছেন প্রভু শ্যামানন্দ দুঃখী কৃষ্ণ দাস যিনি বৃন্দাবনে গিয়ে স্বয়ং রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছিলেন সেই দুঃখী কৃষ্ণের দাসের গল্প আপনাদের সামনে আজকে বলা হবে তত্ত্বের মাধ্যমে আসুন আজকে আমরা দুঃখী কৃষ্ণ দাসের কাছে যাবার আগে সবাই মিলে বলবো একবার রাধারানী কি জোরে বলবেন রাধারানী কি শ্যাম সুন্দর কি মায়েরা কি বলছেন ভয় জোরে বলুন রাধারানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আসুন আজকে আমরা বীরভূমে থাকবো না আজ আমরা মেদিনীপুরে থাকবো মেদিনীপুরের জায়গাটার নাম কি সবচাইতে বড় রেল স্টেশনের নাম কি বাবা খড়গপুর রেল স্টেশন যদি কেউ খড়গপুর রেল স্টেশনে যান তার পাশেই দেখবেন একটা গ্রাম আছে এই গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম এই ধারেন্দা গ্রামে দুজন ভক্ত ছিল স্বামীর নাম ছিল কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী স্বামীর নাম ছিল কৃষ্ণ মণ্ডল মায়েরা মনে রাখবেন কি নাম বললাম কৃষ্ণ মণ্ডল স্ত্রীর নাম কি দুরিকা দেবী অভাব ছিল কিন্তু স্বভাব নষ্ট হয়নি মায়েরা অভাব থাকবে স্বভাবটা যেন ভালো হয় ভালো স্বভাব কি আপনার যতই অভাব থাক ভগবান শ্রীকৃষ্ণের নাম আপনি ছাড়বেন না অভাব থাক কিন্তু স্বভাব যদি আপনার কৃষ্ণচরণ ভজন হয় তবে আপনার স্বভাব ভালো সেই নারীকে পৃথিবীর সবাই ভালোবাসে এমনকি স্বয়ং ভগবানও তাকে ভালোবাসে মায়েরা দুরিকা দেবীর সবই ছিল কিন্তু একটা জিনিস ছিল না কি বলুন তো মেয়েরা যতই সোনাদানা গহনা কাঠি পড়ুক না কেন বিয়ে হবার পর তার বাড়িতে একটা সন্তান না থাকলে সেই মেয়ের যে কি কষ্ট একমাত্র যার হয় নাই সে ছাড়া কেউ জানে সোনাদানা গহনা কাটি পরে আপনি রানী সেজে রাস্তায় যাচ্ছেন কিন্তু একটা মেয়ের পরিপূর্ণতা লাভ হয় কখন যখন সে সন্তানের মা হতে পারে পাশের বাড়ি একটা ছোট্ট ছেলে চিৎকার করে বলল মা ও গো আমার মা ও গো আমার মা দুরিকা দেবী ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক করছে কি আমায় মা বলে ডাকলো আমি তো কোনদিন মা হতে পারিনি কি আমায় মা বলে ডাকলো পাশে দেখতে পেলো পাশের বাড়ির ছেলেটা তার মাকে ডাকছে সঙ্গে সঙ্গে চোখের জল ফেলতে ফেলতে ভগবানকে বলছে প্রভু ওই ছেলেটা যেমন মা বলে ডাকলো আমাকে একটা সন্তান দাও যেন আমি মা হতে পারি পাড়ার মেয়েরা বললো রে দুরিকা তুই মা হতে পারিস নাই সব দেব দেবীর কাছে যাস একজনের কাছে গেছিস কার কাছে যার নাম আশুতোষ বলতে পারবেন কার নাম আশুতোষ সব দেব দেবীর মধ্যে একজন সরল দেবতা আছে তার নাম কি বাবা ভোলানাথ এর নাম আশুতোষ কেন অন্য কি যা দেবেন দেবেন ইনি অল্পতেই সন্তুষ্ট গঙ্গা জল পেলে দেবেন তাতেও খুশি হ্যান্ড পাম্পের জল দিলেও খুশি বেলপাতা দিলেও খুশি না দিলেও খুশি শুধু বাবা বললেই ব্যাস কৃপা হয়ে যাবে
দুরিকা দেবী কি করলো, সোমবার দিন এদিকে তাকান, সোমবার দিন গলায় কাপড় দিয়ে বাবা ভোলানাথের মন্দিরে গিয়ে চিৎকার করে বলল, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। শিবলিঙ্গে তিনটি জিনিস দিতে নাই, আপনার শিব চতুর্দশী দিনে শিবলিঙ্গে জল ঢালতে যাবেন, কিন্তু মায়েরা শিবলিঙ্গে তিনটে জিনিস দিতে নেই, জানা আছে, একটা হচ্ছে ডাবের জল, একটা হচ্ছে সিঁদুর, একটা হচ্ছে কাঁচা হলুদ, এগুলো তত্ত্ব আছে। একটা তুলসী পাতা, ডাবের জল, চারটে জিনিস, তুলসী পাতা, ডাবের জল, কাঁচা হলুদ আর সিঁদুর, এই চারটে জিনিস শিবলিঙ্গে দিতে নেই, যদি কেউ দেয় মহা অন্যায় করে। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, কেন, অজানা জিনিস আপনি জেনে নেবেন, যেগুলো সমাজে করছেন ভুল করছেন ওগুলো ঠিক করে নেবেন, এই জন্য আপনার এখানে আসা, এই জন্য জেনে নিন। শাস্ত্র বলল শিবলিঙ্গে ডাবের জল দেবে না কেন, ডাবের জল চিটচিটে ভাত হবে, এই জন্য ডাবের জল আপনি শিবলিঙ্গে দেবেন না। সিঁদুর দেবেন না কেন, আসলে বাবা শিবের, বাবা শিবের রক্ত থেকে মেয়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে, বাবার রক্ত থেকে মায়েদের স্মৃতি সিঁদুর তৈরি হয়েছে, ওই জন্য সিঁদুর আপনি দেবেন নেবেন। তৃতীয় কি, কাঁচা হলুদ কেন দেবেন না, বাবার গায়ের রংটা হচ্ছে কাঁচা হলুদের মতো, এই জন্য কাঁচা হলুদ দেবেন না। আর তুলসী পাতা কেন দেবেন না, একজনে জানা আছে তুলসীর স্বামীর নাম কি, শঙ্খচুদ্দত্ত, কার অভিশাপে হয়েছিল, গণেশের অভিশাপে, কারণ তুলসী মনে মনে গণেশকে ভালোবাসত। একদিন তুলসী গণেশকে বলেই ফেলেছিল বিয়ের আগে, আমি তোমায় বিয়ে করতে চাই, গণেশ বলেছিল আমি বাবা মায়ের লক্ষ্মী ছেলে, খবরদারও কথা বলি, গণেশ অভিশাপ দিল, বারবার তুমি বলছো আমায় বিয়ে করতে চাই, অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। এই জন্য মায়েরা এই গণেশের অভিশাপ থেকে তুলসীর দৈত্য স্বামী হয়ে গেল মা। তুলসী হঠাৎ কি করলো, দৈত্য স্বামীকে হত্যা করলো, কে, শঙ্খচুদ দৈত্যকে হত্যা করেছিল কি, বাবা শিব এবং ভগবান বিষ্ণু একসঙ্গে যুক্তি করে শঙ্খচুদ দৈত্যকে হত্যা করেছিল। তুলসী বিধবা হয়ে কেঁদে কেঁদে বলেছিল, ভোলানাথ তুমি যত নষ্টের গোড়া, বা প্রভু প্রভু বিষ্ণুকে সহযোগিতা করে তুমি আমার স্বামীকে হত্যা করলে, আমার স্মৃতির সিঁদুর হাতে শাখা কেড়ে নিলে, আমি তোমাকে, আমি সব দেবদেবীর পুজোতে যাব কিন্তু তোমার পুজোতে কোনোদিন যাব না। এই জন্য মায়েরা তুলসী পাতা কোনোদিন শিবের মাথায় দিতে নাই, ডাবের জল দিতে নাই। আচ্ছা, শিব চতুর্দশী দিনে মেয়েরা শিবলিঙ্গে জল দেয়, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা কেন দেয়, শিবের মতো স্বামী পাবার জন্য, ওটা তো যাদের বিয়ে হয় না তারা, আর যাদের বিয়ে হয়েছে তারা কেন দেয়, কেন দেয়, যা হবার হয়েছে যেটা পেয়েছি সেইটা যেন একটু ভালো হয়, অপরাধ নেবেন না। আইবুড়ো মেয়েরা জল দেয় কেন, তোমার মতো যেন পতি হয়, কিন্তু এখনকার মেয়েরা ফ্যাশনে জল দেয়, কি জন্যে, আপনাদের এখানে জন্য বলি নাই, আমাদের দিকে জন্য বলছি, ফ্যাশনে জল দেয় কেন, আমার পাশের বাড়ি একটি মেয়ে ভাইজি হয়, শিব চতুর্দশী দিনে জল দিতে গেছে, আমি গান করে বাড়ি ফিরছি, জিজ্ঞাসা করলাম কিরে জল দিলি, হ্যাঁ, কি বললি, কিছু না, মা কিছু বলে নাই, বলেছিল তো, কি বলেছিল, না তোমার মতো যেন স্বামী হয়, তো তুই বললি না, বলছে না, বলে কেন, এরকম জটা জটা চুল হবে না, বললাম তাহলে কিরকম স্বামী চাস, অপরাধ নেবেন না। ও যেন মনে মনে বলল, এমন ছেলের সঙ্গে আমার বিয়ে হবে যে জিন্সের প্যান্ট পরবে তার 25 জায়গা ফাটা থাকবে, এ আমার বাবারা বুঝতে পারছে যে কি গন্ডগোল হচ্ছে, আর এমন ছেলের সঙ্গে বিয়ে হবে যা চুলগুলো উপরে থাকবে, ধারগুলো চাঁচা থাকবে, বাবারা বুঝতে পারছে, আপনারা জানেন না এই চুলটার নাম হচ্ছে হানি সিং, আপনার নাতি জানেন, এ কি হচ্ছে সব জায়গাতে নাই, এ হানি সিং কে আমার বলা আছে যে এবার থেকে তুমি উপরে চুলগুলো রেখো না, সব চুল চেঁচে দিও, মহাপ্রভু দলে সবাই হয়ে যাবে। মায়েরা এই জায়গাতে ছিলাম, যেই না বাবা ভোলানাথকে বলল, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। রাত্রিবেলায় ভোলা স্বপ্ন দিল, ওরে দুরিকা, এ দুরিকা, আরে আমার কাছে এলে কিছু পাবি না, একজনের কাছে যা, যিনি জগতের নাথ জগন্নাথ। জগন্নাথ মন্দিরে অনেকেই গেছেন মায়েরা, দুরিকা দেবী স্বামীকে বলে উঠল, স্বামী একবার জগন্নাথ মন্দিরে যাও। স্বামী বলল কেন যাব, আমাদের এত অভাব, তুমি জগন্নাথকে বলো, এখানে একটা শিক্ষা আছে বাবা। সঙ্গে সঙ্গে বলল, চুপ করো, ও কথা বলো না, বলে কেন, মন্দিরে গিয়ে কিছু চাইতে না, এ যে
भगवान मंदिर गए कि चाहते नहीं के बोलो कृष्ण मंडल जे चाय अल्प दे आ जे चाय अनेक दे भगवान कृष्ण बंधु सुदामा भगवान जिन शुकनो चिड़े नहीं गेलो कृष्ण जिज्ञेस कर सुदामा तु कम आदामा बोले दारूण आत अभाव और आपनी मंदिर गेले मेर भलो घरे विये दाओ छेले चाकरी दाओ কিন্তু দেখুন ও কি বলছে ওরে কৃষ্ণ আমি খুব ভালো আছি কেন যে চাই ভগবানের কাছে সে অল্প পাই আর যে চাই না সে এত পাই ভাবতেই পারে না ওই জন্য ভগবানের কাছে চাইতে নাই কৃষ্ণ মণ্ডল চাইবে না এই দেখে দুরিকা বলল না না আমি তোমাকে চাইতে বলি নাই অন্তত তুমি জগন্নাথ মন্দিরে গেলে তোমার তো জগন্নাথ দর্শন হয়ে যাবে তুমি তো তীর্থধামে একবার পৌঁছানো হবে তুমি একবার তীর্থধাম যাও মনে মনে ভাবলো গেলে তো কিছু চাইবে আর কিছু চাইলে ভগবান তো দেবে মায়েরা জগন্নাথের চোখ গুলো কেমন কৃষ্ণের চোখ পটল চেরা কিন্তু জগন্নাথের চোখ গোল কেন জগন্নাথের বিচার হলো সমান ভিখারি গেলেও যা ধনী গেলেও যা বৈষ্ণব গেলেও যা ব্রাহ্মণ গেলেও যা শূদ্র গেলেও যা অশূদ্র গেলেও যা যে যাবে ভগবান জগন্নাথের কাছে সবাই সমান তাই জগন্নাথ মন্দিরে চললো কে দুরিকা দেবী স্বামী কৃষ্ণ মণ্ডল কুলো ধরে দেবেন গাইতে গাইতে যাচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ जय जगन्नाथ जय जगन्नाथ आज जय जगन्नाथ 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 जय জগন্নাথ মন্দিরে কৃষ্ণ মণ্ডল কেঁদে কেঁদে বলছে হে জগন্নাথ তোমার কাছে কি চাইবো তোমার তো হাত নাই তুমি দেবে কি যুক্তি নাই আপনি এতবার জগন্নাথ মন্দিরে গেছেন কেউ বলতে পেরেছেন কিন্তু কৃষ্ণ মণ্ডল কথা সাহস করে বলছে দেখুন হে জগন্নাথ তোমার কাছে কিছু চাইতে এলাম কিন্তু কি চাইব তোমার তো হাত নাই তুমি দেবে কি দেবে কি তোমার পা নাই তুমি দেবে কি দেবে কি জগন্নাথ যেন আকাশবাণী করে বলল কৃষ্ণ মণ্ডলের আমার হাত নাই ঠিক কথা এই হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য কর্ম করার জন্য আমার পা নাই এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যেতে হবে বলি কত যুক্তির কথা দেখুন ভগবান বলল আমার যা নাই আমি তোদেরকে দিয়ে দিলাম তবে হ্যাঁ রে আমার হাত নাই তোদেরকে দিলাম হাত আমার পা নাই তোদেরকে দিলাম পা তবে সারাদিন কর্ম করার পর একবার আমার মন্দিরে এসে হে কৃষ্ণ গোবিন্দ বলি একবার প্রণাম করবি কর জোরে আপনারা কজন করেন যে জগন্নাথ নিজের হাত না রেখে হাতটা আপনাদেরকে দিয়ে দিল আপনারা সারাদিন খেলেন ঘুরলেন কর্ম করলেন সন্ধ্যাবেলাতে যদি করজোরে ভগবানের মন্দিরে একবার বসতে পারে বাবা হাতটাকে এরকম করে করজোরে তবে তার হাত পাওয়াটা সার্থক হয়েছে আর যারা করে না তাদের হাত পাওয়া বেকার হয়ে গেছে জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে কৃষ্ণ মণ্ডল বলছে হে জগন্নাথ লোকে তোমার কাছে যা চায় আমি তা চাইব না লোকে তোমাকে পেলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই কিন্তু আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো যা লোকে চায় না আপনারা কেউ চান না সেটা কে চাইছে কৃষ্ণ মণ্ডল কি চাইছে ও গো জগন্নাথ দেবে যদি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে কৃষ্ণ Oh,
अभिलाष अमार मने कृष्ण भक्त संतान दाव है जगन्नाथ जन आकाशवाणी करे बोलो अरे कृष्ण मंडल आमी तोके संतान दिलाम। कृष्ण मंडल जगन्नाथ मंदिरे प्रणाम करलेन। एखाने एत जन कीर्तन सुनते आसछेन आमार दिके ताकिये देखुन। एई सामने मा लक्ष्मीर मंदिर आछे, लक्ष्मीर मंदिरे अनेके बसे आछेन। आपनारा मंदिरे प्रणाम करेन किन्तु प्रणामटा आपनादेर भूल हय। जेटा भूल हय सेटा शिखे निते हबे। शास्त्र कि बोलल, प्रणाम करा नियम होचे हिसाबे साष्टांगे माने छटा अंग माटिर संगे ठेकबे। ए छटा अंग की एकटा होचे हातेर तालु, द्वितीय की हातेर कनुई दुटो होलो, तृतीय की एटाके ललाट बोले, चतुर्थ की नासिका, पंचम की बक्षस्थल आर षष्ठ की निम्नांग। ए छटा अंग माटिर संगे ठेके प्रणाम करले ताके साष्टांगे प्रणाम बोला। जरा प्रकृत भक्त हय तारा मंदिरे प्रणाम करे तखन देखबेन मायेरा साष्टांगे प्रणाम करे। बोझा गेल तो? छटा अंग कि हातेर तालु एक, दुई हातेर कनुई, तीन ललाट, चार नासिका आर पांच हच्छे बक्षस्थल आर छय हच्छे निम्नांग। एई छटि अंग माटिर संगे ठेकले एके साष्टांगे प्रणाम बोला हय। एइबार लक्ष्य करुन, আপনি মন্দিরে দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে? যেমন আমি দেখতে পাচ্ছি লক্ষ্মীকে প্রণাম করছে সব সোজা, কৃষ্ণকে প্রণাম করছে তাও সোজা, আবার দেখবেন বাবা মাকে প্রণাম করছে তাও সোজা, সাধুগুরু বৈষ্ণব করছে প্রণাম সোজা। শাস্ত্র বললো ভুল করছো, যদি ভুল করো তোমার গোটা পাওনাটাই বেকার হয়ে যাবে। এই শাস্ত্র মেনে চলো, শাস্ত্রের পথে চলো, জীবন শূন্য হবে, সুন্দর হবে। ব্যায়াম করলে শরীর ভালো হয়, কিন্তু ব্যায়াম যদি উল্টো হয় শরীরে ক্ষতি হয়। যা করবেন তা যদি নিয়মে করেন আপনার কাজ আছে, অনিয়ম হয়ে গেলে ওর লাভ নেই, লোকসান আছে। শুনে নিন, আপনি দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন না, লক্ষ্মীর মন্দিরে প্রণাম করবেন। লক্ষ্মীর এদিকে মুখ, আপনাকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে। আপনি ভগবান কৃষ্ণকে প্রণাম করবেন কোন দিকে করবেন? বাঁ দিকে রেখে করবেন। নারায়ণকে করবেন, অদ্বৈতকে করবেন, হ্যাঁ নিত্যানন্দকে করবেন, সব বাঁ দিকে করবেন। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সানমুখে। এখনকার মেয়েরা তো বাচ্চাদেরকে প্রণাম শেখায় না। তবে একটা কথা শুনে, এখন মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরি হলে অপরে শেখানো যায় না, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। তার প্রমাণ বলে দিই, কয়েকদিন আগে একটা বাড়িতে কীর্তন করতে গেছি, আমি বসে গল্প করছি, ওর বাবা পাটা মেলে বসে আছে, ছেলে ক্লাস নাইনে পড়ে, ওর বাবার পায়ের ওপর পা দিয়ে চলে গেল, ঠেকে চলে গেল পাটা। দেখতে পাচ্ছি না, পাটার ওপরে পেরিয়ে চলে গেলি, পাটা ঠেকে গেল, প্রণাম করলি না? বলছি বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকে গেল, তখন যে তুমি প্রণাম করলে না? না আপনি শেখাবেন, আপনাকে দেখে শিখবে। আজকে আমাদের হিন্দুদের এত অধঃপতন কেন? আমরা শেখাতে জানি না। একটা মুসলিমদের বারো বছরের ছেলেকে জিজ্ঞেস করুন যে তোর ধর্মের নাম কি, দেখবেন বুক চাপড়ে বলে দেবে ইসলাম ধর্ম। লজ্জার ব্যাপার আপনার বাড়ি, কুড়ি বছর ছেলেকে জিজ্ঞেস করুন, এতগুলো ছেলে এসছে জিজ্ঞেস করুন তো, বলুন আপনার ধর্মের নাম কি, দেখবেন ভেবাচাকা হয়ে তাকাবে। কেন আপনি শেখান নাই আমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হিন্দু বলে দেবে তা নয়, আমাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম। আপনি শেখান নাই, আপনি শিখলে হবে, আপনাকে শেখাতে হবে। যেন মহাপ্রভুর বাণী ঠিক, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে নিজে আচরণ করুন তবে অপরকে শেখাবেন, আর নিজে যদি আচরণ না করেন অপরকে শেখাবেন কি আপনি? এই জন্য মায়েরা সবাইকে বলে রাখি, জগন্নাথ মন্দিরে যখন প্রণাম করলো মায়েরা, এখনকার মেয়েরা কিন্তু বাচ্চাদের প্রণাম জোরে বলুন শেখায় না। কেন বলুন তো? করিস না, জীবাণু লেগে যাবে, ধুলোবালিতে হাত দিবি না। ওই জন্য সেই মাটা লজ্জাতে বাচ্চার প্রণাম নেয় না। আর ছেলে যখন এক কেজি দু কেজিতে পড়তে যায়, এক কেজি দু কেজি মানে বোঝা গেছে কি বলুন তো? আমার খুব একটা কেজি ওয়ান কেজি টু বলতে ভালো লাগে না, এক কেজি দু কেজি। আর বাচ্চাগুলো সেরকম, যখন গাড়িতে চেপে যায় বাবারা জানে, মাগুলো প্রণাম নেয় না তো, মানে লজ্জাতে প্রণাম নেয় না, কেন প্রণাম দিতে জানে না কাউকে। শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে তবে তো প্রণাম নেবে, ও যদি প্রণাম না করে প্রণাম নেবে কি করে? লজ্জাতে নিতে পারে না। ছেলে যখন জাল গাড়িতে চেপে যায় এক কেজি দু কেজি পড়তে, তখন মা দেখবেন বলে খোকা। তার মানে কি জেনে বলুন? মানে কি? টাটা নয় আর বাই বাইও নয়,
ভেতরে বলে হায় হায়, তার মানে কি? এ খোকা আমি বুড়ো হব তুই বড় হবি, কষ্ট করে মানুষ করছি আমি, একদিন বুড়ো হব তুই বড় হবি, তুই যেন আমায় ভুলে যাস না খোকা, ভুলে যাস না। ছেলে দেখবেন গাড়িতে চেপে তাড়াতাড়ি বলে মা, দেখবেন মা, তার মানে কি? খেয়ে পরে মানুষ হতে যা চাকরিটা পাই তোমার মুখ আমি দেখব, একবার পাক্কা কথা। না না হাসি নয়, এ চৈতন্য জাগাতে হবে বাবা, নাকি ভেতরে জাগতে আমার কি করলাম? জগন্নাথ মন্দিরে প্রণাম সাষ্টাঙ্গে চললো কোথায়? নিজের বাড়িতে। আর যেতে যেতে গাইছে কি ব্যাস দাও, যেতে যেতে কি গাইছে? ও গো যশোদার দুলা, যশোদার দুলা, ওর ধ্বনি মাইরা ব্রজের রাখা রাখো বৃন্দাবন মন হারি, ও গো যশোদার দুলা বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল বজের রাখা